উত্তরবঙ্গ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী পনেরোই নভেম্বর থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলবে দীর্ঘ প্রায় কুড়ি মাস পর নবম দশম একাদশ দ্বাদশ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে পঠন চালু হতে পাঠন চলেছে যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা উদ্গ্রীব হয়ে আছে পুনরায় স্কুলে যাওয়ার আনন্দে সেখানে তারই এক উল্টো ছবি দেখা গেল সুন্দরবনে বসিরহাট মহকুমার সুন্দরবনে হিঙ্গলগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামের টুম্পা মৌমিতা বা মনীষার মতো ছাত্রীরা পড়াশোনা ছেড়ে অন্য পেশা যোগ দিতে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে কারণ হল অর্থাভাব কারোর বাবা মারা গিয়েছে কারোর বোন চাহিদা সম্পন্ন আবার কারোর মায়ের কিডনি বিকল হয়ে পড়েছে তাই বাধ্য হয়ে পড়াশোনায় ইতি টানার কথা চিন্তা করছে এই সমস্ত ছাত্রীরা তারা চাইছে অভিভাবকদের সাথে তামিলনাড়ু ব্যাঙ্গালোর মুম্বাই বা দিল্লি গিয়ে সেখানে কোনো এক কাজ জুটিয়ে কোনো ক্রমে দুবেলা খাবার খেয়ে বেঁচে থাকতে পড়াশোনার ইচ্ছে থাকলে উপায় নেই কারণ বাড়িতে নুন আনতে পান্তা ফোরণোর মতো অবস্থা পেটের ভাতে জুড়ছে না তো বই খাতা কিনবে কী করে অথবা টিউশন ফিজও বা দেবে কী করে তাই এক প্রকার তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা তাদের পড়াশোনায় ইতি টানবে এবং ভিন রাজ্যে পাড়ি দেবে এই ছবি শুধুমাত্র হিঙ্গলগঞ্জের নয় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা অর্থাৎ সন্দেশখালী মিনখা হাড়োয়া ও হাসনাবাদেও একই ছবি ধরা পড়েছে সেখানকার ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা শেষ করে তাদের অভিভাবকদের সাথে অথবা কেউ একাই বেরিয়ে পড়ছে নানান কাজের সন্ধানে যেখানে আগামী মাসের পনেরো তারিখ স্কুল বা কলেজ খুললে তাদের সহপাঠীরা সেখানে পড়াশোনা করতে যাবে তখন হয়তো তারা তামিলনাড়ু বা মহারাষ্ট্রে গিয়ে কিছু কাজ খুঁজবে অথবা কোথাও কাজ করবে তাহলে কি কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষার প্রসারে এত এত প্রচার সবই মূল্যহীন হয়ে পড়ল প্রশ্ন উঠছে সেখানেই সমস্যা এই এই এক থেকে দেড় বছর লকডাউনের জন্য আর কি দিদি যে টিউশন পড়াতো সেটা সে বাচ্চারা এখন আর আসছে না মা এই লকডাউনের জন্য কাজও করতে পারছে না তার জন্য কিছু আর্থিক প্রয়োজন তার জন্য টাকা তো লাগবেই আমি ক্লাস টেন দিদি এ বিয়ে থার্ড ইয়ার এই এক থেকে দেড় বছর লকডাউনের জন্য তো কাজ বাস হচ্ছে না দিদি যাই টিউশন পড়িয়ে টাকার জোগান দিই তো তার থেকে সব বাচ্চা আমার পড়াশোনার জন্য দিই কিন্তু সেটাও তার এখন আর হচ্ছে না বাচ্চারাও আর পড়তে আসছে না মাও এখন কাজ করতে পারছে না তো তার জন্য এই সমস্যাগুলোর মধ্যে